হ্যালো ভিউয়ার্স, অ্যাপ্লাইড এডুকেশন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শোয়েব আখতার। আমাদের প্রত্যেক সপ্তাহের জাতীয় দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত সাপ্তাহিক সাধারণ জ্ঞানের আয়োজন, পত্রিকার সাধারণ জ্ঞান। আজকের পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি, আমি শোয়েব আখতার। আমাদের আগের সপ্তাহগুলোতে আমরা সপ্তাহের সাধারণ জ্ঞান নামে এগুলো প্রচার করেছি, এখন থেকে এটি পত্রিকার সাধারণ জ্ঞান নামে প্রচারিত হবে। তো আমাদের আজকের যে প্রশ্ন, প্রথম প্রশ্নে আমরা চলে যাই। প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্বে বর্তমানে স্বল্পোন্নত দেশ কতটি? উত্তর হবে 46টি স্বল্পোন্নত দেশ। পৃথিবীর প্রাচীনতম সিভিল সার্ভিস কোন দেশে চালু হয়? উত্তর হচ্ছে চীন। বর্তমানে ন্যাটোর সদস্য দেশ কতটি? উত্তর 30টি। শেনজেন কি বিষয়ক চুক্তি? উত্তর হচ্ছে অবাধ চলাচল। এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। রেডক্রসের সদর দপ্তর কোথায়? উত্তর লন্ডন, যুক্তরাজ্য। কোন দেশটিকে সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার বলা হয়? এটি হচ্ছে ইউক্রেন। প্রশ্ন যদি সহজ হয় তাহলে এই প্রশ্নটা আসবে। জাতীয় কৃষি দিবস, এটি হচ্ছে পহেলা আগ্রহায়ণ। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে? উত্তর হচ্ছে 1973 সালে। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রাইফেল লোটি আওরাত, এটির লেখক হচ্ছেন আনোয়ার পাশা। দক্ষিণের রানী বলা হয় যে দেশকে? উত্তর সিডনি। বিশ্ব প্রাণী দিবস, এটির উত্তর হচ্ছে 4 অক্টোবর। 1989 সাল থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিয়াল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? উত্তর 4 বার। 1982 সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা হতে 350 নটিক্যাল মাইল। হেলভেটিয়া কোন দেশের প্রাচীন নাম? উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার? উত্তর হবে 203 সেন্টিমিটার। কয়েকটি দেশের সাথে আফগানিস্তানের অভিন্ন সীমান্ত রয়েছে? উত্তর হচ্ছে 6টি দেশ। দেশগুলোর নামও জানতে হবে, এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এটি। কান্দাহার কোন দেশের শহর? এটা গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে আফগানিস্তান। ন্যাটোয়ের শীর্ষ সম্মেলন 2022 কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে মাদ্রিদ, স্পেন, অর্থাৎ স্পেনের মাদ্রিদ শহরে হয়। তারপর আপনার বিশ্ব আবহাওয়া সংস্থা WMO এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর 187টি। আর সর্বশেষ প্রশ্ন, G7 সম্মেলন 2022 কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে জার্মানি। তো এই G7 সম্পর্কে বিস্তারিত জানবেন। এই G7 আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বেশ গুরুত্বপূর্ণ বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। খুদা হাফেজ।